একজন অভিনয়ের জাদুকর, অন্যজন গানের। জগৎটা আলাদা হলেও বাংলার মানুষদের গানে ও অভিনয়ে বেঁধেছেন একই সূত্রে, জন্মও যে তাদের একই দিনে। পহেলা জুন বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের জন্মদিন পালিত হয়েছে। এই দিনটি নিজেদের মতো করে কাটালেও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তাদের ভক্ত অনুরাগীরা। চঞ্চল চৌধুরীর শুরুটা থিয়েটার দিয়ে করলেও এখন দাপিয়ে বেড়াচ্ছেন ছোট পর্দা থেকে শুরু করে সিনেমা অঙ্গন। বড় পর্দায় তার অভিষেক 2006 সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে। এরপর একে একে মনপুরা, টেলিভিশন, আয়নাবাজি ও সবশেষ দেবী ছবিতে দেখা গেছে তাকে মিসির আলীর চরিত্রে, যেখানে তিনি তার অনবদ্য অভিনয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সিনেমা প্রেমীদের। এছাড়াও এখন নিয়মিত কাজ করছেন বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও। তাকদীর, কন্ট্রাক্ট ও ডার্ক রুম তার অভিনীত ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম, যা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে। অন্যদিকে ছোটবেলা থেকেই গান নিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। বেড়ে ওঠা চট্টগ্রামে হলেও কর্মজীবনের জন্য প্রায়ই ঢাকা আসা যাওয়া করতেন তিনি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে এই গানটি দিয়ে সঙ্গীত ভুবনে রীতিমতো আলোড়ন ফেলে দেন সেই সময়, আর তখন থেকেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন। সঙ্গীত জীবনে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য "তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে", "ভিটা নাই রে", "আমি শাম্পানে বাঁধিব ঘর", "মানুষ বুড়ো হয় মন বুড়ো হয় না" প্রভৃতি। এছাড়াও তিনি একই সাথে ছিলেন একজন সুরকার ও সঙ্গীত পরিচালক। চঞ্চল চৌধুরী ও কুমার বিশ্বজিৎ দুইজনই আলাদা আলাদাভাবে তাদের কাজ দিয়ে করেছেন দর্শকদের মন জয়, যে ধারা এখনও অব্যাহত আছে। এছাড়াও তাদের কাজের স্বীকৃতিস্বরূপ দুইজনই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।